নয়াপল্টনের নেতাকর্মীদের দাঁড়াতে নিষেধ করছে বিএনপি। এদিকে নিরাপদে পালাতে চাইলে এখনই পদত্যাগ করুন, সরকারকে খেলাফত মজলিস জানাবো। 17 বছর পর বিএনপির প্রথম বিজয়। এদিকে 28 অক্টোবর সহিংসতার ভয়ে সড়কে কমতে পারে গাড়ি। এবং সর্বশেষ জানাবো পোশাক শ্রমিকদের বেতন বাড়ানোর দাবি যৌক্তিক, বলছেন ফখরুল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নয়াপল্টনের নেতাকর্মীদের দাঁড়াতে নিষেধ করেছে বিএনপি। সরকারের পদত্যাগের দাবিতে 28 অক্টোবরের ঘোষিত মহাসমাবেশের জন্য এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা এসেছে বিএনপি নেতাকর্মীরা। সকাল থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে তারা ভিড় জমাতে শুরু করেন, কিন্তু জুমার নামাজের পর থেকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাদের দাঁড়াতে মানা করছে দলটি। মাইকে নেতাকর্মীদের সরে যেতে বলা হচ্ছে বিএনপির পক্ষ থেকে। শৃঙ্খলার স্বার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আব্বাস আলী হ্যান্ড মাইক ব্যবহার করে নেতাকর্মীদের সরে যাওয়ার জন্য দলীয় নির্দেশনা প্রচার করেছেন। জানা গেছে ঢাকার বাইরে থেকে যেসব নেতাকর্মী এসেছেন অনেকেই থাকা জায়গা পাচ্ছেন না, সে কারণে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশ এসে ভিড় জমাচ্ছেন তারা। নিরাপদে পালাতে চাইলে এখনই পদত্যাগ করুন, সরকারকে খেলাফত মজলিস। নিরপেক্ষ সরকার ছাড়া দেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না বলে জানিয়েছেন খেলাফত মজলিস। সময় থাকতে সরকারকে পদত্যাগ আহ্বান জানিয়েছেন দলটির নেতারা। তারা বলেন জনগণের রোষানল থেকে মুক্তি পেতে নিরাপদে দেশ ছেড়ে পালাতে চাইলে সরকারকে এখনই পদত্যাগ করতে হবে, নয়তো পরে আর পালানোর সুযোগ পাওয়া যাবে না। এ সময় দলটির মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের বলেন, আমরা স্পষ্ট দাবি নিয়ে রাজপথে নেমেছি, আমরা চাই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আসন্ন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক। এই দাবি শুধু আমাদেরই নয়, সারা দেশের মানুষের দাবি। শুধু নিরপেক্ষ নির্বাচন চায় না আওয়ামী লীগ সরকার আর তাদের পেটুয়া বাহিনী, কারণ তারা জানে একটি নিরপেক্ষ নির্বাচন হলেই তাদের ক্ষমতার গদি আর থাকবে না, আর যদি গদি না থাকে তাদের বিদেশে টাকা পাচার, লুটপাট, দুর্নীতি বিরোধী নেতাকর্মীদের গুম খুনের বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে। তিনি বলেন, আমরা সরকারকে বলতে চাই আপনারা যদি নিরাপদে দেশে থেকে এক্সিট করতে চান তাহলে এটাই আপনাদের শেষ সময়, পরে আর পালানোর সময় পাবেন না। মনে রাখবেন এদেশে স্বাধীনতা সংগ্রাম সহ অনেক সংগ্রাম হয়েছে, বাংলার মানুষকে খুব বেশি দিন দমিয়ে রাখা যাবে না, জুলুম করে শাসন দীর্ঘায়িত করা যায় না, জুলুম থেকে মানুষকে মুক্তি দিন। আব্দুল খাদের বলেন, এখনো দেশের মানুষকে বাক স্বাধীনতা, ভোটাধিকার সহ মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হচ্ছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম মানুষের নিয়ন্ত্রণে নেই, 80 থেকে 100 টাকার নিচেও কোনো সবজি নেই। এই সংকট তৈরি করেছে সরকার, তাই সরকারকে এর সমাধান করতে হবে। তফসিল ঘোষণার পূর্বেই ক্ষমতা নিরপেক্ষ সরকার হাতে হস্তান্তর করুন, শান্তি ও সম্প্রীতির সাথে জনগণের দাবি মেনে নিন। সংগঠনটির নায়েব আমির শাইকুল হাদিস মাওলানা আহমদ আলী কাশেমি বলেন, দেশে এই মুহূর্তে নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। এই সরকার বিগত দিনে যতগুলো নির্বাচন করেছে সবগুলোতে ভোট কারচুপি করে দলীয় প্রার্থীদের জিতিয়েছে, এবার আর সরকারকে সেই সুযোগ দেওয়া হবে না। তিনি বলেন, দেশ এক গভীর সংকটকাল অতিক্রম করছে, একদিকে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে, অপরদিকে দেশের টাকা লুটপাট করে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া হয়েছে। সরকার দাবি করছে তাদের উপর জনগণের সমর্থন আছে, অথচ সুষ্ঠু নির্বাচন দিয়ে ভয় পাচ্ছে, কারণ তারা নিজেরাও ভালো করে জানে সুষ্ঠু নির্বাচন হলে তারা ক্ষমতা আসতে পারবে না। সমাবেশে বক্তারা আরো বলেন, সরকার যদি বাঁচতে চায় তাহলে এই সংসদে নিরপেক্ষ সরকারের বিল উপস্থাপন করে সেটি পাশ করতে হবে। সরকার যদি দাবি মেনে না নেয় তাহলে দেশবাসীকে নিয়ে কঠোর থেকে কঠোরতর কর্মসূচির মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। 17 বছর পর বিএনপির প্রথম বিজয়। দীর্ঘ 17 বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপি প্রথম বিজয়ের স্বাদ পেল। অবশেষে নয়াপল্টনে তারা আগামীকালে সমাবেশ করতে যাচ্ছে। প্রথমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল যে নয়াপল্টনে সমাবেশ করতে দেওয়া হবে না, তবে শেষ পর্যন্ত বিএনপির অনড় অবস্থানের কারণে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে বলে গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে। এটি যদি শেষ পর্যন্ত সত্যি হয় তাহলে এটি হবে গত 17 বছরের মধ্যে বিএনপির প্রথম বিজয়। এর আগে গত বছরের 10 ডিসেম্বর বিএনপি ঢাকায় মহাসমাবেশ করেছিল, ওই মহাসমাবেশ নয়াপল্টনে করার ব্যাপারেও বিএনপি অনড় অবস্থানে ছিল এবং নয়াপল্টনে সমাবেশ করার জন্য 7 ডিসেম্বর থেকে বিএনপি জামায়াত হতে শুরু করেছিল, কিন্তু পুলিশ প্রশাসন কঠোরভাবে সেই সময় পরিস্থিতি মোকাবিলা করে এবং বিএনপিকে নয়াপল্টন এলাকা থেকে সরিয়ে দেয়। ওই সময় বিএনপি নেতা রুহুল কবির রিজভি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছিলেন। সেই সময় আটক হয়েও আবার ছেড়ে দেওয়া হয়েছিল বিএনপির আরেক নেতা ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমানকে। শেষ পর্যন্ত বিএনপি মহাসমাবেশ করেছিল গোলাপবাগে এবং সেই মহাসমাবেশ থেকে বিএনপির 6 জন এমপি পদত্যাগ করেছিল।
সরকারের পতনের লক্ষ্যে তারা আবার নতুন করে বিভিন্ন জেলায় বিভাগে পদযাত্রা সমাবেশের মতো মামুলি কর্মসূচি দিয়েছিল। আর এবারও যখন বিএনপি নয়াপল্টনে মহাসমাবেশ ডেকেছে, তখন সেই মহাসমাবেশ শেষ পর্যন্ত বিএনপি করতে পারবে কি পারবে না তা নিয়ে সংশয় ছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তাদেরকে মহাসমাবেশ নয়াপল্টনে করতে দেওয়ার ব্যাপারে দ্বিধাদ্বন্দ্বে ছিল, কিন্তু শেষ পর্যন্ত বিএনপি নয়াপল্টনে সমাবেশ করতে পারছে বলে জানা গেছে। অবশ্য রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি বিএনপির বিজয় নয়, এটি সার্বিক পরিস্থিতির কারণে বিএনপি নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি পাচ্ছে। এর পেছনে প্রধান কারণ হলো আওয়ামী লীগের সমাবেশ। আওয়ামী লীগ বায়তুল মোকারমের দক্ষিণ গেটে সমাবেশ করবে একই দিনে, কিন্তু ঢাকার পুলিশ কমিশনার আওয়ামী লীগকেও অন্য কোনো মাঠে সমাবেশ করার জন্য চিঠি দিয়েছিল। আওয়ামী লীগ এই পরিস্থিতিতে অন্য কোথাও সমাবেশ না করার ব্যাপারে অবস্থান গ্রহণ করে। ক্ষমতাসীন আওয়ামী লীগের এই অনড় অবস্থানের কারণে ঢাকা মহানগর পুলিশ প্রশাসনকে একটি সমঝোতামূলক অবস্থানে যেতে হয় এবং দুপক্ষকে ছাড় দিতে হয়। এছাড়াও বিএনপির মহাসমাবেশ নিয়ে মার্কিন দূতাবাসে বেশ তৎপরতা ছিল, বিশেষ করে মার্কিন রাষ্ট্রদূত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ছুটে গিয়েছিলেন। তার সাথে তিনি এই সমাবেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছিলেন। ফলে শেষ পর্যন্ত যদি সমাবেশ না হয়, তাহলে পরে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সরকারের উপর আবার নেতিবাচক কোনো চাপ আসতে পারে। এরকম ধারণা থেকেও হয়তো সরকার শেষ পর্যন্ত বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিচ্ছে। তবে সরকারের ভেতর সবচেয়ে বড় যে চিন্তাটি কাজ করেছে তা হলো শান্তিপূর্ণ অবস্থান। পুলিশ প্রশাসন এবং সরকার মনে করেছে যদি বিএনপিকে সমাবেশ করতে না দেওয়া হয়, তাহলে সারা ঢাকা শহরে সহিংসতা করতে পারে। বিশেষ করে একই দিনে জামায়াতের সমাবেশের কারণে পুলিশ প্রশাসনের মধ্যে এরকম একটা ধারণা হয়েছে যে বিএনপি এবং জামায়াত যৌথভাবে একটা সহিংস তৎপরতা চিন্তা ভাবনা করছে। এটা যেন তারা না করতে পারে এবং শান্তিপূর্ণ পরিবেশ যেন ঢাকা বজায় থাকে, সেই জন্য বিএনপিকে ঢাকায় তাদের পছন্দের জায়গায় সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। তবে বিএনপি নেতারা এটিকে তাদের প্রথম বিজয় হিসেবে অভিহিত করেছে। তারা মনে করছে যে সরকার যে পিছু হটতে শুরু করেছে একটি বড় প্রমাণ। 28 অক্টোবর, সহিংসতার ভয়ে সড়কে কমতে পারে গাড়ি। ঢাকায় আগামীকাল দেশের প্রধান দুই রাজনৈতিক দল পাল্টাপাল্টি সমাবেশ ডেকেছে। এছাড়া রয়েছে ছোট ছোট দলের কর্মসূচিও। প্রধান দুই দল দাবি করেছে সমাবেশে কয়েক লাখ লোকের সমাগম ঘটবে ঢাকায়। তবে সমাবেশ হবে শান্তিপূর্ণ, যদিও নির্বাচনের আগে অতীত ঘটনা স্মরণ করে পরিবহন ব্যবসায়ীরা আছেন কিছুটা ভয় ও শঙ্কার মধ্যে। সমাবেশের সময় প্রারম্ভিক স্টপেজ থেকে বাস ছেড়ে গন্তব্যে পৌঁছে, সেখান থেকে আবার প্রারম্ভিক স্টপেজে ঠিক মতো বাসটি পৌঁছবে কিনা সেই শঙ্কায় পড়ছে তারা। সহিংসতার ভয়ে আগামীকাল সড়কে গাড়ি কমতে পারে বলে জানিয়েছেন এখানের নেতারা। অন্যদিকে বাসের জন্য ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে কিনা তা নিয়েও শঙ্কা নগরবাসী। গত 18 অক্টোবর এক সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসমাবেশ কর্মসূচি ঘোষণা করে। সে সময় তিনি বলেছিলেন 28 অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করব, এই মহাসমাবেশ থেকে আমাদের মহাযাত্রা শুরু হবে, টানা কর্মসূচি চলবে, অনেক বাধা বিপত্তি আসবে, শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে অশান্তির সরকারের পতন ঘটাবো আমরা। পরদিন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অনুষ্ঠানে বলেছিলেন, এখন বিএনপি জামায়াত আন্দোলন করছে ঠিক আছে, যদি তারা বাসে আগুন দিতে চায় আমি আইন শৃঙ্খলা বাহিনী বা গোয়েন্দা সংস্থাকে বলছি তারা বাসে আগুন দেবে, সঙ্গে সঙ্গে যে ব্যবস্থা নেওয়া তাই নেবে, যাতে মানুষের ক্ষতি করতে না পারে, আবার অগ্নিসন্ত্রাস করতে না পারে, আন্দোলন করুক, আমাদের আপত্তি নেই। এদিকে একই দিনে বিএনপির মহাসমাবেশের স্থল নয়াপল্টন থেকে প্রায় 1 কিলোমিটার দূরত্বে জাতীয় মসজিদ বায়তুল মোকারমের দক্ষিণ গেটে শান্তি উন্নয়ন সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। সমাবেশে প্রায় 2 লাখ লোক সমাগম হবে বলে জানানো হয়েছে। সমাবেশে এই সময় নিরাপদে ঢাকায় রাস্তা চলতে পারবে কিনা, বাসের জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে কিনা, ছোট যানবাহনগুলো ভাড়া আকাশচুম্বী হবে কিনা, সেসব বিষয়ে নগরবাসীর মনেও শঙ্কা তৈরি করছে। জয়দেবপুর থেকে নিয়মিত ঢাকার গুলশানে অফিস করেন মোর্শেদুল ইসলাম। তিনি বলেন, জয়দেবপুর থেকে বিমানবন্দর স্টেশন পর্যন্ত ট্রেনে যাতায়াত করি, পরে সেখান থেকে বাসে গুলশানের অফিসে যাওয়া হয়। প্রতিবারই সমাবেশ হলে দেখেছি বাস চলাচল কমে যায় বা বন্ধ হয়ে যায়। আগামীকাল মাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার ডেট আছে, জানি না নিয়ে যেতে পারবো কিনা। গাজীপুর ঢাকা রুটের একটি পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক হেলাল উদ্দিন বলেন, অতীতে বাসে আগুন দেওয়ার একটা ব্যাপার ছিল, আমরা যারা পরিবহন ব্যবসা করি আমাদের মধ্যে এই ধরনের আশঙ্কা কাজ করে। পরিবহন বন্ধ রাখার জন্য নির্দেশনা আমাদের নেই, যদি আমাদের পরিবহনের সঙ্গে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তখন আমরা থানায় অভিযোগ করব। তিনি আরো বলেন, গাড়ি চলবে গাড়ির নিয়মে, তবে আমরা যারা পরিবহন ব্যবসা করি তারা আগাগোড়া চিন্তায় থাকি, সমাবেশ এলাকার মধ্য দিয়ে যে গাড়িটা চলবে সেই গাড়ি নিরাপদে গন্তব্যে পৌঁছতে পারবে কিনা সেটা নিয়ে সংশয় কাজ করে। সমাবেশ এলাকার মধ্য দিয়ে যে গাড়িটা চলবে সেই গাড়ি নিরাপদে গন্তব্যে পৌঁছতে পারবে কিনা সেটা নিয়ে সংশয় কাজ করে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।